এখনকার সময় এরকম কিছু চ্যানেলকে আমি ফলো করে দেখেছি যে তারা তাদের চ্যানেলে নিজের ভিডিও অর্থাৎ নিজের ফেস নিজের ভয়েস দিয়ে এবং কমিউনিটি গাইডলাইনের সমস্ত রকম নিয়ম মেনে তারা তাদের চ্যানেলে ভিডিও আপলোড করছে। তারপর যখন তাদের চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে এবং তারপর তারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছে তো ইউটিউব ওই চ্যানেলগুলোকে মনিটাইজেশন দিচ্ছে না। তো তাহলে তারা কি এমন ভুল করছে যে ইউটিউব তাদের চ্যানেলকে মনিটাইজেশন দিচ্ছে না? তো তারা তো ইউটিউবের সমস্ত রকম নিয়ম মেনে কাজ করছে, তাহলে ইউটিউব ওই সকল চ্যানেলকে কেন মনিটাইজেশন দিল না? আর এইরকম কিছু চ্যানেল আমার সামনে এসছে, আমি চেক করে দেখেছি আর তারা এই ভুলগুলো করেছে, যার কারণে কিন্তু এই ভিডিওটা বানানো। কারণ আপনারা হয়তো এত কষ্ট করছেন, আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবেন, কিন্তু যখনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি ইউটিউব আপনাদের চ্যানেলকে মনিটাইজেশন না দেয় তাহলে এতদিন খাটা কিন্তু বেকার হয়ে যাবে, আর ওই রকম বেকার খেটে কিন্তু তাহলে কোনো লাভ নেই। এবং আমি প্রথমেই বললাম যে তাদের নিজেদের ফেস দিয়ে নিজেদের ভয়েস দিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছে কিন্তু তবুও মনিটাইজেশন দেয়নি। তো তাহলে কি তারা তাদের চ্যানেলে যে ভিউজগুলো এনেছে, যে সাবস্ক্রাইবারগুলো এনেছে, যে ওয়াচ টাইমগুলো এনেছে, ওগুলো কি সব ফেক ছিল? না বন্ধু, ওগুলোও তারা অনেকটা কষ্ট করে, অনেকটা মেহনত করে, অনেকটা খেটেছে, তারপর তাদের চ্যানেলে ওই জিনিসগুলো কমপ্লিট করেছে। কিন্তু তারা ইউটিউবের এমন কিছু জিনিস আছে যেগুলোকে তারা ফলো করেনি, যার কারণে ইউটিউব তাদের চ্যানেলের মনিটাইজেশন দেয়নি। আর সেই জিনিসটা কি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো আপনারা সাইটে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এবং এখানে ইউটিউব কিন্তু কিছু পয়েন্ট তুলে ধরেছে। আপনি যে আপনার চ্যানেলে ভিডিওগুলো বানাচ্ছেন, আপনার ওই ভিডিও যদি এই কিছু পয়েন্টের মধ্যে পড়ে তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলের মনিটাইজেশন দেবে না। যেমন এখানে বলেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, ভায়োলেন্স, অ্যাডাল্ট কন্টেন্ট, শকিং কন্টেন্ট এবং আরও অনেক এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, আপনারা এখানে দেখতে পারবেন। সাইটে স্ক্রিনশটটা দিয়ে রাখছি, অবশ্যই আপনারা এটা পড়ে নেবেন বা আপনারা স্ক্রিনশট করে রেখে দেবেন। আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন আপনার ভিডিওগুলো কি এই পয়েন্টগুলোর মধ্যে পড়ছে? তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে না। এবং আপনারা অনেকেই আছেন যারা কি করেন, মনিটাইজেশনের পরেও কিন্তু এই ভুলগুলো করেন। কন্টিনিউ ভিডিও আপলোড করতে করতে এমন একটা ভিডিও আপলোড করলেন, আপনাদের ওই ভিডিওটা এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টের আন্ডারের মধ্যে পড়ে যায়, তখন ইউটিউব কি করে, আপনার ওই ভিডিওর কিন্তু মনিটাইজেশন আইকনটা হলুদ করে দেয়। আপনারা অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেন যে দাদা, আমার কিছু ভিডিওর মনিটাইজেশন হলুদ করে দিয়েছে, অর্থাৎ অ্যাড সুইটেবল করে দিয়েছে। আপনার ওই ভিডিওতে কিন্তু ইউটিউব অ্যাড কম দেবে, কারণ আপনার ওই ভিডিওটা এখানে যে পয়েন্টগুলো দেখলেন এই কোনো একটা পয়েন্টের মধ্যে পড়েছে, যার কারণে কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওর মনিটাইজেশন আইকনটা হলুদ করে দিয়েছে। তো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন একবার ফলো করবেন যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন এর আন্ডারে পড়ছে না। তো তাহলে এরকম যদি কন্টেন্ট আপনার চ্যানেলে থাকে তাহলে ওই ভিডিওগুলো কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনারা ডিলিট করে দেবেন, নাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে না। এবং মনিটাইজেশনের সময় ইউটিউব আপনার চ্যানেলে কী কী চেক করে যদি দেখতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, গিয়ে দেখে নেবেন বা ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো তাই বন্ধু, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন এই জিনিসগুলো ফলো করে বানাবেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে ইউটিউবের নতুন নতুন আপডেট ও নতুন নতুন টিপস দিয়ে থাকি, যেটা কিন্তু একটা নতুন ইউটিউবার পক্ষে অনেকটাই উপকারে আসে। ধন্যবাদ বন্ধুরা।